हाय व्हाट्सएप भारतवासी, आज के तुम्हारे हमें भिडियोर माध्यम जो लेते आसते गले तुम्हारा की साथे नहीं आसो जाते तुम्हारे और को असुविधे ना क्यों बेशिरभाग लोक जो लेते आसे खारदुंगला पास जाए पैंगंग लेके जाए नुब्रा वैली जाए तर अक्सिजें खूब प्रब्लेम हो जाए तो तुम्हारे हमें भिडियोर माध्यम सेटाई बोलो जो तुम्हारा की नहीं आसो ताल मन है ना तुम्हार असुविधे सम्मुखीन होते हो तो सवार प्रथम एखे जो आस प्रथम मेडिसिन नहीं आस मेडिसिन मध्य हमें तुम्हारे बी जमन ज्वर जो कैलपल कैलपल अवश्य आन एंटीबायोटिक नहीं आसें एंटीबायोटिक नहीं आसें तरपे माथा बतार जो सैरिडन नहीं आसें सेट्रिजिन अवश्य नहीं आसें एगल नोट कर रेखो लेते आसते गले क्योंकि एगल लागे ही और सबथेके जेटा मेन जेटा जिनिस सेटा होलो एखाने अक्सिजेनेर प्रब्लेम तखनई हबे जखन तुमि जलटा खावा बंद करे देबे जलटा कम खाबे आमरा जेरकम कलकाता जे जलटा खाई तार थेके एकटु बेशी परिमाणे जल खेते हबे साथे साथे खेते हबे ओआरएस दिए जलटा खेते हबे ओआरएसटा जलेर मध्ये सब समय जतबारि जल खाबे बोतलेर मध्ये एकटु ओआरएस दिए देबे एकटा एई एकटा ओआरएस मोटामुटि दु बोतल तीन बोतल काटाबे ओआरएस देबे जल खाबे प्रचुर परिमाणे जल खाबे ताहले आर अक्सिजेनेर प्रब्लेम हबे ना कारण जले जेहेतु एई H2O থাকে মানে হাইড্রোজেনের মাত্রা থাকে তাই জলে অক্সিজেনের মাত্রাটা বেশি থাকে তাই জল যত খাবে তাহলে অক্সিজেনের প্রবলেমটা আর হবে না সাথে একটা ছাতা নিয়ে আসবে আর রেইনকোটও সাথে নিয়ে আসবে যদিও এখানে অত বৃষ্টি হয় না আমি এখন রয়েছে আগস্ট মাসে এখানে অত বৃষ্টি হয় না তবুও সাথে ছাতা এবং রেইনকোট নিয়ে আসবে আর অবশ্যই সানস্ক্রিন এখানে নিয়ে আসবে কারণ সানস্ক্রিন যদি না দাও তাহলে এখানকার যে রোদদুরটা ভীষণ বাজে আর বলা যায় না অনেক সময় সান ক্যান্সার হয়ে যায় কোথা থেকে কি হয় বলাতে যায় না তাই সব সময় সানস্ক্রিন ব্যবহার করবে আর সানগ্লাসটা মোটামুটি নিয়ে আসবে সানগ্লাস সানস্ক্রিন আর আমসত্ব নিয়ে আসবে কেন রাস্তাঘাটে যখন যাবে যদি বমিটিংয়ের ভাব হয় মুখে একটা আমসত্ব দিয়ে দিলে এক টুকরো চিড়ে আমসত্ব দিয়ে দিলে আমসত্ব খাবে তাহলে শরীরটা অনেক ভালো লাগবে বমিটিং ভাব হবে না আর ড্রাই ফ্রুটস অবশ্যই নিয়ে আসবে খেজুর তারপরে আলমন্ড কাজু কিশমিস এগুলো অবশ্যই নিয়ে আসবে ড্রাই ফ্রুটস ড্রাই ফ্রুটসটা হয়তো এখানে খাবার হয়তো তোমরা কিনে খেতে পারবে আমি সেটা বলি কিন্তু এমন জায়গায় গেলে যেখানে ড্রাই ফ্রুটসটা খেতে তোমাকে খেতে হতে পারে হয়তো সকালে খাবার তুমি অ্যাভেলেবেল পেলে না যেমন প্যাংগং লেকে আমি যে গিয়েছিলাম ওখানে খাবারটা ওই একবেলায় খাবার দেয় দুপুরটায় টাইমটা দেয় না রাত্রিবেলা আবার দেয় তাই সেই সব জায়গায় ড্রাই ফ্রুটসটা অবশ্যই খেতে পারো ড্রাই ফ্রুটসের মধ্যে অনেক প্রোটিন মাত্রাও রয়েছে তাই আমার মনে হয় না অসুবিধা হবে আর অবশ্যই গ্লুকন্ডিও নিয়ে আসবে গ্লুকন্ডিও জলের মধ্যে দিয়ে খাবে গ্লুকন্ডি প্লাস ওআরএস দিয়ে খাবে আর ইনহেলার ইনহেলার অবশ্যই নিয়ে আসবে ইনহেলার যখন অক্সিজেনের প্রবলেম হবে ইনহেলারটা তুমি নিতে পারো কিছুটা হলেও রিমুভ পাবে আর এটা আমার নতুন ইনহেলার আমি অনেকগুলো শেষ করে ফেলেছি আমার ভিডিও দেখবে প্যাংগং লেকে লেটু প্যাংগং লেকে যে ভিডিও আছে আমার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়েছিল এবং প্রচণ্ড আমার অক্সিজেনের প্রবলেম হয়ে গেছিলো এমন মনে হচ্ছিলো আমি মরেই যাব তাই তখন মানে সেই দিন রাত্রিবেলা আমার দুখানা ইনহেলার শেষ হয়ে গেছিলো আর ভিটামিন এ টু জেড অবশ্যই আনবে আর তুমি জোফার MD4 আনবে বমিটিংয়ের জন্য গ্যাসের ওষুধ তো অবশ্যই আনবে প্যান্ডি আর ইনো ইনো নিয়ে আসবে ইনো ইনোটা এই কারণে আনবে কোনো কারণে যদি গ্যাস ফ্যাস হয়ে যায় রাত্রিবেলা কিছু খেয়ে নিতে পারো আচ্ছা এইবার মেন কথা যেটা বলি যে লেতে আসলে সাধারণত মানুষের অক্সিজেনের প্রবলেমগুলো হয় হবেই আমারও প্রবলেম হয়েছিল আমি কোনো স্মোক করি না ড্রিঙ্কস করি না তবুও আমার কিন্তু অক্সিজেনের প্রবলেম হয়েছে এবার আমি যে তোমাদেরকে বললাম ড্রাই ফ্রুটস যেগুলো মেডিসিনস থাকে জ্বরের গ্যাসের ভিটামিন এগুলো তো নিয়ে আসবেই অ্যান্টিবায়োটিক এগুলো তো নিয়ে আসবেই মাথা ধরা এইবার যেটা মেন ওষুধ যে হয়তো কোনো কারণে তোমাদের কোনো জায়গায় অক্সিজেনের প্রবলেমটা হলো তখন তুমি কি করবে সবার প্রথমে আমি বলবো রসুন রসুন তোমরা কিন্তু বাড়ি থেকে অবশ্যই নিয়ে আসবে রসুন প্রতিদিন সকালবেলা এখান থেকে দু কোয়া ছিঁড়ে এটাকে কাঁচা চিবিয়ে জল দিয়ে খেয়ে নিতে পারো রসুন কিন্তু প্রচণ্ড কাজ করে রসুন অবশ্যই আনবে আর অক্সিমিটার যদি সম্ভব হয় নিয়ে আসবে আমি নিয়ে এসেছি অক্সিমিটার বারবার অক্সিজেনের লেভেলটা দেখতে পারো যে কত কী হয়ে যায় যদি দেখো কম হয়ে যায় তাহলে তুমি কম হয়ে আছে তাহলে তুমি সাথে সাথে অ্যাকশন নিতে পারো অক্সিমিটার যদি সম্ভব না হয় আনার দরকার নেই আচ্ছা এইবার যেটা বলি যে খুব অক্সিজেনের প্রবলেম হলো তাহলে কী করবে আমি বলবো সেই ক্ষেত্রে এই যে ওষুধটা রয়েছে ডাইমক্স এই ডাইমক্সটা তোমরা নিতে পারো কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে ডাইমক্স সাজেস্ট করছি না কারণ ডাইমক্সে তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো ডাইমক্সে প্রচুর সাইড এফেক্ট তো এমন জায়গায় তোমরা গেলে যেখানে সাইড এফেক্ট হয়ে গেলে আর এখানে কোনো হসপিটালের কোনো সুবিধা নেই যেমন প্যাংগং লেক বলো নুব্রা ভ্যালি বলো যেখানে যাবে ম্যাগনেটিক হিল বলো আশেপাশে যে গুম্ফাগুলো বলো মনিস্ট্রি বলো যদি যাও ওখানে কিন্তু কোনো হসপিটালের কিন্তু কোনো সুবিধা নেই একমাত্র এই লেতে হসপিটাল আছে তো তুমি তো লেতে থাকবে না সবসময় তোমরা এদিকে গেলে ওদিকে গেলে ঘুরতে তো আমি
আমি বলবো যে ডাইমক্সটা তখনই খাবে যখন দেখবে যে আর কোনো অপশন নেই, তুমি পুরো ফেসে গেছো একদম, মানে একদম লাস্ট স্টেজ, তখন আমি বলবো যে ডাইমক্সটা খেতে পারো। এর আগে কিন্তু ডাইমক্স খাওয়ার কিন্তু কোনো দরকার নেই। আর যদি যদিও অক্সিজেন প্রবলেম হয় তাহলে আমি বলবো কর্পূর, এই যে কর্পূর দেখেছো, কর্পূরে এরকম বড়টা নিয়ে নেবে, এগুলো ভালো। আর এই যে ছোটো ছোটো টিকিয়াগুলো, এগুলোর মধ্যে বেশিরভাগই মোম ঠোম মেশানো থাকে, তাই এগুলো দু নম্বরই। তবু আমি নিয়ে এসেছি, আমার অতটা লাগেনি। আমার কর্পূর লেগেছিলো প্যাংগং লেকে, আমি তো বললাম যে আমার অক্সিজেন প্রবলেম হয়েছিল, তাই কর্পূর কিন্তু অবশ্যই সাথে নিয়ে আসবে। আর তো তোমাদেরকে বলেই দিলাম যে তোমাদের যখন অক্সিজেনের প্রবলেম হবে, তোমাদের মেন যেটা বললাম কর্পূর একটা রুমালের মধ্যে অর্ধেক দিয়ে, রুমালের মধ্যে দিয়ে বারবার নাক দিয়ে শুকতে থাকবে, তাহলে অক্সিজেনের প্রবলেমটা আর হবে না। জল প্রচুর পরিমাণে খাবে, ওআরএস দিয়ে এবং গ্লুকন ডি দিয়ে জল খাবে প্রচুর পরিমাণে, তাহলে অক্সিজেনের প্রবলেম হবে না। যদি দেখো একদম পারছো না লাস্টে, তাহলে আমি বলবো ডাইমক্সটা খেতে পারো। আর যদি একান্তই পুরোপুরি একদম প্রিপারেশন নিয়ে আসো, তাহলে আমি বলবো একটা অক্সিজেন সিলিন্ডার অবশ্যই নিয়ে আসতে পারো। যদি মনে করো যে না আনবে না, তাহলে লেতে প্রচুর মেডিসিনের দোকান আছে, এই লে বাস স্ট্যান্ডের কাছে, এখান থেকেও তোমরা অক্সিজেন সিলিন্ডার একটা কিনে নিতে পারো। তো এই সমস্ত জিনিসগুলো যদি আনো, তাহলে আর লেতে কোনো প্রবলেম হবে না। সে তুমি লে যে কোনো জায়গায় যাও, খারদুংলা পাস যাও, আর তুমি প্যাংগংয়ে যাও, যেখানেই যাও, কোনো অসুবিধা তোমাদের হবে না যদি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসো। আর আমসত্ত্বটা নিয়ে আসবে, বারবার মুখে দিলে কি একটা টকটক ভাব, মিষ্টি, বেশ ভালো ফিলিংস হবে, তো সেক্ষেত্রে বমিটা হয়তো নাও হতে পারে। বমিটিংয়ের জন্য বমির ওষুধ নিয়ে আসবে। আর অক্সিজেনের প্রবলেম হলে আমি কিন্তু বারবার বলছি, একটা অক্সিজেন সিলিন্ডার এখানে এসে নিয়ে নিতে পারো। যদি মনে করো যে না অক্সিজেন সিলিন্ডার অনেক দাম, কি অনেক দাম বা নেবো না, কেনার দরকার, তাহলে আমি বলবো কর্পূরটা অবশ্যই সাথে রাখবে। কর্পূর বারবার নাকে দিয়ে শুকবে, অক্সিজেনের মাত্রাটা ঠিক হয়ে যায়, জল প্রচুর পরিমাণে খাবে, তাহলে আর কোনো প্রবলেম নেই। তো আশা করি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি যতটা পেরেছি জানকারি দিতে পেরেছি, কেন আমি লেতে টোটাল রয়েছি আজকে নিয়ে 10 দিন, আরও দেখি কদিন থাকবো যাই না, আমার রিটার্ন টিকিটও হয়নি, এখন কীভাবে যাবো সেটাই প্ল্যান করছি। তো আশা করছি তোমাদেরকে আমি সঠিকভাবে সঠিক কিছু বলতে পেরেছি। তোমরা যদি এরকম প্রিপারেশন নিয়ে লেতে আসো, তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না, আমি তোমাদেরকে বলছি, কেন আমি এমন এমন জায়গায় গেছি যেখানে অক্সিজেন মাত্রা খুব কম। ইভেন আমি প্যাংগং লেকে আমি যেদিন গিয়েছিলাম, যেদিন আমার অক্সিজেন প্রবলেম হয়েছিল, আমি যেদিন এসেছি তো আমাকে একটা ড্রাইভার বলে যে প্যাংগং লেকে দুজন লোক নাকি মারা গেছে। তো আমি তখন ভাবলাম যে আমারও তো অক্সিজেন প্রবলেম হয়েছিল, ভাগ্য ভালো যে ওপরওয়ালার আশীর্বাদ বা আমার বাবা মায়ের আশীর্বাদ বা আমার ভাগ্যটা ভালো বলে আমি হয়তো সেদিন বেঁচে গেছি, কিন্তু আমার কাছে অক্সিজেন সিলিন্ডারও ছিল না, আর আমার এই ডাইমক্স খাওয়ারও দরকার পড়েনি। এবার অনেকে যারা স্মোক করে, ড্রিঙ্কস করে, ওদের পক্ষে হয়তো অসুবিধা হলেও হতে পারে, কিন্তু আমি যেহেতু করি না বলে হয়তো আমার সেরকম প্রবলেম হয়নি। তবু প্রবলেম হয়েছিল, আমি কর্পূর আর জল সমানে খেয়ে গেছি, জল ওখানে প্রচুর দাম। যদি প্যাংগং লেকে যাও, ওখানে যদি যাও জল কিন্তু সাথে নিয়ে যাবে, কেন 1 লিটার জলের দাম কিন্তু 60 টাকা। তো আমি জল ওখানে আর পাচ্ছিলাম না, ক্যাম্প বন্ধ হয়ে গেছে, লাস্টে আমি বাথরুম থেকে জল নিয়ে সেই জলের মধ্যে ওআরএস দিয়ে দিয়ে বারবার খাচ্ছিলাম। তো ঠিক আছে, তোমাদেরকে আশা করি ঠিকঠাক বলতে পেরেছি। আর এই দেখো, এটা আমার লেয়ের হোটেল, এই হোটেলটায় আসতে পারো। এই হোটেলে 100 টাকারও রুম আছে, 300 টাকারও রুম আছে। আর এই যে আপেল গাছ, আপেলও ধরেছে। আর এই দেখো, ওই যে লাল কালারে আমার পিছনে যে লাল কালারের শেডটা দেখতে পাচ্ছ, ওই যে লাল কালারে, ওটা হলো বাস স্ট্যান্ড, এটা হলো টিআরসি লে বাস স্ট্যান্ড। তো তোমরা এই বাস স্ট্যান্ড থেকে নেমে, এই দেখো রোডটা, ওই বাস স্ট্যান্ড থেকে নেমে এই রোড দিয়ে এই হোটেলটা আসতে পারো। হোটেলটার নাম হলো শান্তাঞ্জন গেস্ট হাউস। এখানে 100 টাকা 300 টাকা 500 টাকা যেরকম রুম পাবে, যেরকমই তোমরা বলবে সেরকম রুম পাবে, কোনো অসুবিধা নেই। আর ঠিক আছে, তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিও, আর আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।